আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিডি স্পোর্টস নেটওয়ার্কে। বাংলাদেশের দুই টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছেন আইপিএলের দুই দল কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। কী কারণে এমনটি হলো, তারা কেন দুই বাংলাদেশি ক্রিকেটারকে বাদ দিয়ে দিল, এই নিয়ে চলছে আলোচনা আর সমালোচনা। আইপিএলের মেগা নিলামের আগেই মাত্র চারজন করে খেলোয়াড় ধরে রাখতে পারবে দলগুলো, সেই বাছাইয়ের মধ্যে আছে প্রচুর চমক। সাকিব আল হাসানকে আপাতত ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশের আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকেও ছেড়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। বাংলাদেশের এই দুই ক্রিকেটার গত আইপিএলেও খেলেছিলেন, তা সত্ত্বেও এবার না রাখার কারণ হল কলকাতা নাইট রাইডার্স আন্দেরাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী ও ভেঙ্কটেশ আয়ারকে দলে রেখেছেন। রাজস্থান রেখেছেন সাঞ্জু স্যামসন, জজ বাটলার, জয়দীপ জয়সওয়ালকে। রাজস্থান চাইলেই মুস্তাফিজুরকে রাখতে পারত, কিন্তু তারা নিলাম থেকে প্লেয়ার তুলতে চায় বলেই এখন মাত্র তিনজন প্লেয়ারকেই রেখেছেন। তবে এবার শোনা যাচ্ছে, এবার কলকাতায় অভিষেক হতে পারে মুস্তাফিজুর রহমানের। মুস্তাফিজকে দলের মূল স্ট্রাইকার বলার হিসেবে ব্যবহার করতে চায় কেকেআর। দর্শক, আপনি কি চান মুস্তাফিজ কলকাতার হয়ে 2022 আইপিএল মাতাক? তাহলে অবশ্যই জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত, এবং প্রতিনিয়তই সর্বশেষ ক্রিকেটের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।